ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো অনেক দিন বাদে আজকে হ্যাংলামি পরিবারে আমি আর মা চলে এসেছি। আজকে একদম এলাহি আয়োজন। এখানে আছে ফিশ ফ্রাই, এখানে আছে মাসালা কুলচা, এখানে আছে চিকেন কষা, চিলি চিকেন, মিক্স ফ্রাইড রাইস, সঙ্গে মেয়োনিজ আর কাসন্দি। তো কোনো কম্পিটিশান না, এমনিই খাবো। অনেক দিন খেতে ইচ্ছা করছিলো এই খাবারগুলো, তো চলো খাই। ফিশ ফ্রাইটা খাওয়াবে মা। না দোকানে বসে খেতেই ভালো লাগে। আছে, ওর জন্য নিয়ে এসছি। তুলতে হবে না। ভালো লাগছে, গরম গরম হলে বেশি ভালো লাগতো। মানে সব খাওয়া দাদা বৌদি থেকে অর্ডার করা। পুরো ভর্তি মাছ দেখো। কিন্তু মাছটা কেমন কাতলা মাছ খেতে। খাবে না মা মেয়োনিজটা? আমার মেয়োনিজ দিয়ে ভালো লাগে। এটা হচ্ছে বাবারে মাসালা কুলচা। এটা দিয়ে ধোয়া উঠছে। হা, আমি ইচ্ছে করেই খুলিনি, গরমটা চলে যাবে। সর্বনাশ করেছে খেতে। আমিও একটা, তুমিও একটা। ঠিক করে নি, তাহলে এটা সরিয়ে দাও। আমার তো ফিশ ফ্রাইটা হেভি লাগলো খেতে। সবাই বলে আমি নাকি খেতে খেতে মায়ের দিকে, মায়ের প্লেটের দিকে দেখি। মায়ের প্লেটের দিকে দেখি না। আমরা নর্মালি কোনো রেস্টুরেন্টে খেতে গেলে নিজেদের প্লেটে যতই খাওয়ার থাকুক, লোকের প্লেটের দিকে নজর যায়। চিকেন কষা দাঁড়ো, গ্রেভি দি। কি ভালো খেতে গ্রেভিটা দেখো। এই কুলচা কেউ খেতে পারবে না একটা গোটা। আমি তাও খেতে পারতাম না, গা জড়িয়ে যায়। আমি এক পিস চিকেন নাও মা, নেবে না? গ্রেভিটা দিয়ে কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, কি বলবো। সত্যি কথা বলছি, এতবার করে বিরিয়ানি এনে বাড়িতে খেয়েছি, আমার বিরিয়ানির থেকে যেন এগুলো খেতে বেশি ভালো লাগছে।
মানে ঠান্ডা জল সত্যি দারুণ খেতে। বিরিয়ানি সরি দু পিস মাটন মশালা কুলচা আর চার পিস চিকেন কম্বোতে ছিল 245 টাকা। ভালো না খেতে মা? খাবে একটু কুলচা? সত্যি আমার মনে হচ্ছে বিরিয়ানির থেকে এই আইটেমগুলো আমি বেশি ভালো খেলাম। কী করে দেবো? হ্যাঁ খাবি চিলি চিকেন? আমার চিকেন কষাটা বেশ লাগলো। মিক্স ফ্রাইড রাইস দেখা যাচ্ছে ওটা। মাংসটা খেয়ে বলে সিদ্ধও হয়েছে। চিলি চিকেন ফ্রাইড রাইস আর চিলি চিকেন আহা ভালো না? ভালো গাজরগুলো পুরো মুখে পড়ছে, পুরো কচকচ করছে। কুলচাটা ব্যাপক খেলাম, প্রনের সাইজ দেখো। আইসটা ভাল লাগলো না। রাইসটা ভাল লাগলো না। কাঁচা কাঁচা সবজিগুলো পুরো কাঁচা কাঁচাই দিয়েছে যা, মানে মানে একটু সতে পর্যন্ত করেনি, একদম কচকচ করছে। সিদ্ধ করে মানে সিদ্ধ আবার করে কি ফ্রাইড রাইস?
সিদ্ধ করে দিয়েছি তো তাও হতো, সিদ্ধ করে দেবে মানো। ভালো লাগছে না, তোমাকে মুখের মধ্যে গুচ্ছের খানি জাবড়া ঢুকিয়ে রেখে দিয়েছে। তোমার একটু জল দাও তো, খাওয়া যাচ্ছে না। খেতে না পারলে ছেড়ে দাও মা, খেতে না পারলে ছেড়ে দাও, খাবে আমার ভালো লাগছে না। আমরা যখন করি হালকা করে ভেজে নিই গাজরগুলো, কিউব কিউব করে গাঁঠা, তো যখন মুখে দিচ্ছি না মানে একদম কাঁচা, সব কিছুর সাথে মনে হচ্ছে যেন অনেক কিছু জংলা ঢুকিয়ে রেখেছি মুখে। আমি সত্যি কথা কুলচার চিকেনটা দারুণ খেলাম। অ্যাড্রেসটা ভালো হলে খেয়ে নিতে পারতাম। চিলি চিকেনটাও ভালো না, কোল্ড ড্রিঙ্কস হলে ভালো থাকতো। তো মা খেতে থাকুক আস্তে আস্তে, আমি আর খেতে পাচ্ছি না, কারণ মানে রাইসটা এত বিচ্ছিরি খেতে লাগছে। বাকি আইটেমগুলো সত্যিই খুব ভালো খেলাম। এখন মনে হচ্ছে ফ্রাইড রাইসটা না নিয়ে এসে যদি কুলচা আর চিকেনটা খেতাম ভালো হতো, এটার জায়গায় অন্য কিছু আনলে ভালো হতো, শুধু পয়সা নষ্ট এই দুটো আইটেমে। যাই হোক, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।